পুনর্নির্বাচন শুরু হয়ে গেছে, প্রায় তিন ঘন্টা হতে চলল। কি ছবি দেখতে পেলে অরিত্রিক? দেখো, তুমি যে বুথের নির্দিষ্ট করে কথা বলছো, আমি সেই বুথেই রয়েছি, গিরানগাছ প্রাথমিক বিদ্যালয়। এখানেও আজকে রিপোল হচ্ছে, কিন্তু যে চেহারাটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সকাল 9:40 বাজে ঘড়ির কাঁটায়, কিন্তু এখনো পর্যন্ত ভোট শুরু করা সম্ভব হয়নি। যারা ভোট কর্মীরা দায়িত্ব পেয়েছিলেন তাদেরকে গভীর রাতে তাদেরকে জানানো হয়েছিল পুরো বিষয়টি, তাদেরকে আসতে হবে। আস্তে আস্তে সকাল হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত ভেতরে যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। জলপাইগুড়িতে সকাল থেকে আজকে যথেষ্ট বৃষ্টি চলছে এবং তার মধ্যে এই পুরো প্রস্তুতি পর্বটা এখনো সেরে নেওয়া হচ্ছে, তার ফলে এখনো পর্যন্ত 9:40 বেজে গিয়েছে, ভোট শুরু করা সম্ভব হয়নি। তুমি দেখতেই পাচ্ছ ভেতরে এখনো পর্যন্ত যে গুছিয়ে নেওয়ার কাজটা ভোট শুরুর আগে, সেই ছবিটা দেখতে পাচ্ছ তুমি। এবং উল্টো দিকে আমি তোমাকে দেখাতে বলবো, আমার সঙ্গে ক্যামেরার স্বপ্ন রয়েছে, বিশাল একটা লাইন পড়ে গিয়েছে ইতিমধ্যেই। যেহেতু সকাল 7টা থেকে ভোট শুরু হওয়ার কথা, সকাল 7টা থেকেই মানুষজন আসতে শুরু করে দিয়েছেন এবং তুমি বুঝতেই পাচ্ছ বৃষ্টি মাথায় করে এই মুহূর্তে একটা বিশাল লাইন এখানে হয়েছে। কি সমস্যা এখানে? ভোট এখনো পর্যন্ত অনেকটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। জলপাইগুড়িতে হিন্দু এই বাসন্তী ভাঙর একেবারে বোমা গুলিতে একেবারে বিধ্বস্ত হয়ে গেছিল, ছজনের মৃত্যু হয়েছিল সেই বাসন্তীর একাধিক বুথে। আজ পুনর্নির্বাচন কিভাবে হচ্ছে, নিরাপত্তার দিকটার ছবি কি দেখতে পাচ্ছ? একেবারে 8 তারিখে যে নিরাপত্তার বিষয়টা দেখা গিয়েছিল, এখন কিন্তু একেবারে তার চিত্রটা একেবারে উল্টো। এবং তোমাকে বলে রাখি, বাসন্তীতে যে খুনের ঘটনা ঘটেছিল, সেই ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়, সেখানে তুমি দেখতেই পাচ্ছ ক্যামেরা পার্সন শ্যামল জানা সেই ছবি দেখাচ্ছে, যেখানে একাধিক ভোটার কিন্তু তারা নির্বিঘ্নে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু ভোট দেওয়ার জন্য রয়েছেন। এবং এখানে তোমাকে চিত্রটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পুলিশের যারা রয়েছেন, বারুইপুর পুলিশ জেলার এসডিপিও ক্যানিং তিনি রয়েছেন, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যেমন রয়েছে, পাশাপাশি বিএসএফের জওয়ানরা রয়েছেন এবং পাঞ্জাব পুলিশের একটি টিম, তারাও কিন্তু এসেছে। এবং সে কারণেই কিন্তু পুলিশ গোটা ভোট এখানে যে কজন লাইনে রয়েছেন প্রত্যেকে কিন্তু আশ্বস্ত করছেন যাতে সঠিকভাবে তারা ভোট দিতে পারেন। এবং আমরা কথা বলে নেবো একবার এসডিপিও ক্যানিংয়ের সাথে তিনি কী ব্যবস্থা করেছেন। আচ্ছা, এখানেই তো আনিসুর ওস্তাগিরের খুনের ঘটনা ঘটেছিল, বোমা মেরে খুনের ঘটনা ঘটেছিল, আপনারা কী ব্যবস্থা করেছেন এবারে এই ভোটারদেরকে কতটা? ঘটনাটা যেদিন ফার্স্ট পোলিং স্টার্ট হয়, ইনসিডেন্ট অফ মার্ডার হ্যাজ বিন হ্যাপেন্ড, আমরা তারপর থেকে মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে বুঝিয়েছি, আমরা সিবিএম করেছি, কনফিডেন্স বিল্ডিং মেজার করেছি কন্টিনিউয়াসলি, যাতে মানুষের মনে আমরা সাহস যোগাতে পারি, আপনারা নির্বিঘ্নে ভোট দিতে আসুন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। মানুষ আমাদের উপর ভরসা রেখেছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর লম্বা লাইন রয়েছে। প্রথম দিনে নর্মাল যেরকম ভোটারে লাইন থাকে, আজকে সেরকমই লাইন আছে এবং আমরা মানুষকে আশ্বস্ত করেছি। আর এখানে আমাদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা আছে, পাঞ্জাব থেকে আমাদের এখানে বিশাল পুলিশ বাহিনী, ভিন রাজ্যের পুলিশ, কেন্দ্রীয় বাহিনী তো রয়েছে, তারই মাধ্যমে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে।